নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একুশে নভেম্বর দু সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে সেই পাঁচটি রাশির বি বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং যাদের রাশি জানেন না নামের অক্ষর দিয়ে আপনাদের আগামীকাল শুভ সময়টা কিন্তু আমি জানাবো তাই প্রতিদিনের মতো একটি কথা ভিডিওটির আলোচনাটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন প্রথম কথা কেউ কেউ রাহুরক্ষা কবচ বলছেন যে স্যার আমি নিব কিনা হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ করছেন প্রথম কথা অনেকেই বলছেন যে রাহুরক্ষা কবচ বা শনিরক্ষা কবচ বা কেতুর কবচ বা মাঙ্গলিক দোষের কবচ বা মহামৃত্যুঞ্জয়ের কবচ বা কালস্বল্প কবচ কাদের ক্ষেত্রে দরকার আছে সেটা আগে জানা দরকার অর্থাৎ আপনার জন্ম ছকে যদি প্রয়োজন পড়ে তবেই আপনি কিন্তু এই কবচগুলো কিন্তু নিবেন আদারওয়াইজ কবচ কিন্তু নেওয়ার দরকার নেই কোন কবচটা আপনার ক্ষেত্রে দরকার দেখুন প্রাপ্তির ক্ষেত্রে শুধুমাত্র রাহু কবচ পড়ছেন প্রাপ্তি হবে এটা কিন্তু ভাববেন না কারণ আপনার টোটাল নিয়ন্ত্রণ হচ্ছে ভাগ্য একটা কথা আছে না কপাল এই কপালটাকে কিন্তু ঠিক করতে হবে ভাগ্যটাকে ঠিক করতে হবে ভাবকে স্ট্রং করুন বারবার প্রতিদিন একটি কথা বারবার আপনাকে বোঝার চেষ্টা করি দেখুন ভাগ্য ছাড়া কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে না প্রত্যেক মানুষের জীবনে প্রাপ্তি কিন্তু থাকে এবং কোন সময় আছে কোন বছর আছে কোন ইয়ারগুলো আপনার ক্ষেত্রে ভালো সেটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক নির্দেশ কিন্তু দিতে পারে তবে আপনার জন্মছক আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব আপনার ধনভাব আপনার সফলতা ভাব এই ভাবগুলো এবং আপনার ভাগ্যভাব এই ভাবগুলোকে মজবুত করুন এবং এর পাশাপাশি যে কবচটি আপনার প্রয়োজন অর্থাৎ নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করে যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা অবশ্যই পড়ুন আগামীকাল সোমবার প্রত্যেকে ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে পাঁচ রাশিরা আমি কথা বলছি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি করতে চলেছে এটা তো ডিপেন্ড করবে আপনার মহাদশা আপনার অন্ধদশার ওপর কারণ এখানে বুঝার বিষয় আছে যে আপনার জন্ম ছক সর্বশেষ কথা কিন্তু আপনাকে কিন্তু বলবে কি কারণে হচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে আপনার বাধা হচ্ছে কেন প্রাপ্তি আপনার কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আছে বছরের কোন কোন মাসগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো সেটা কিন্তু জানা একান্তই দরকার এবার আমি একে একে জানাই নামের অক্ষর দিয়ে আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে চা আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা প্রবল আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ফাইভ এরপর যে নামের অক্ষরের কথা বলবো পি আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল প্রাপ্তি কিন্তু ঘটবে আপনাদের ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে দুই এরপর যে নামের অক্ষরের কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কে আপনার যদি নামের অক্ষর কে দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার হচ্ছে তিন এরপর যে নামের অক্ষরটির কথা বলব সেটি হচ্ছে বি আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল প্রাপ্তি কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় এল তাহলে আপনার আগামীকাল প্রবল প্রাপ্তি কিন্তু রয়েছে এবং আপনার ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট আপনার নামের অক্ষর যদি এল হয় সেক্ষেত্রে এবার আমি নেক্সট পার্টটা যারা রাশি জানেন না তারাই শুধুমাত্র এই যে নামের অক্ষর দিয়ে যারা করছেন তারাই শুধু ইয়ে করবেন আর যারা রাশি জানেন তারা রাশিটাকে কিন্তু বিশেষ করে প্রায়োরিটিটা কিন্তু দিবেন এবার আমি রাশির নাম বলবো তার আগে প্রত্যেকে আবারও বলব ওং নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবার আমি রাশির নাম বলব প্রথম যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে সাত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং দুই তিন এবং দুই আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং ছয় ক্ষেত্রে টার্গেট নাম্বার এক এবং ছয় এরপর যে রাশির আমি কথা বলব চার নম্বর যে রাশি আগামীকাল আগামীকাল প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার মহা যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে নয় অন্তিম এবং সর্বশেষ যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা প্রবল হতে চলেছে সে যে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট এবং তিন কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার আট এবং তিন অর্থাৎ এই যে আমি রাশি অনুযায়ী যে আপনাদের টার্গেট নাম্বারটা আপনাদেরকে আমি দিলাম নিশ্চিত রূপে আপনাদের কিন্তু আগামীকাল প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু প্রবল কিন্তু ঘটবেই ঘটবে দেখুন কার কখন কিভাবে ভাগ্যের চাকা ঘুরে কেউ বলতে কিন্তু পারে না আমি যে পাঁচ রাশির কথা বলছি নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে কিন্তু একই রাশির কোটি কোটি মানুষের প্রত্যেকের ক্ষেত্রে এটা ঘটবে না যদি আপনার জন্মচকে যোগ যদি থাকে এবং মহাদশা অন্তর্দশা যদি পারমিট করে তাহলে আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নিশ্চিত হতে চলেছে তবে হতাশ হবেন না কৌশিকরায় আপনাদের পাশে সারা জীবন আছে এবং সেই ক্ষেত্রে অবশ্য নিজস্ব জন্মকুণ্ডলিটা আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলি নেয় আপনারা হস্তরেখা বিচার করুন নিশ্চিত রূপে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে লিখে রাখুন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আপনাদেরকে একটি কথা আমি বলি যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন আমি বারবার বলছি এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এ পর্যন্তই নমস্কার